সিনিয়রদের বুস্টার ডোজ দেয়া শুরু আজ পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে বয়স্কদের বড় অংশকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালুর সমালোচনা দেশের ক্রিকেটে ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্যের জন্য দায়ী বোর্ড জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয় ক্ষোভ ঝাড়লেন মাশরাফি সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর এগারো মাসের মাথায় ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনাররা পেতে যাচ্ছেন বুস্টার ডোজ আজ রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সারা দেশের মানুষকে সেবা পেতে অপেক্ষা করতে হবে অন্তত আরও এক সপ্তাহ এদিকে এখনও বয়স্ক জনগোষ্ঠীর বড় একটি অংশকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালুর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা ভয় লাগছে না তো সারা বিশ্ব যখন মহামারীর চোখ রাঙানিতে তটস্থ ঠিক তখন চলতি বছরের ২৭ জানুয়ারি করোনার টিকা কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ যা পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে সারা দেশে বয়সভেদে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত এখন দেশের প্রায় সব বয়সী নাগরিক এমনকি বাদ পড়েনি স্কুল কলেজের শিক্ষার্থীরাও অদৃশ্য জীবাণু করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই পর্যায়ে এসে নতুন আতঙ্ক ওমিক্রন ডেল্টা পরবর্তী ভাইরাসটির নতুন এই ধরনটি নিয়ে পুরো বিশ্বই যখন উদ্বিগ্ন ঠিক তখন গত ১১ই ডিসেম্বর দেশে ওমিক্রন শনাক্তের তথ্য দেয় সরকার ভাইরাসের নতুন ধরন পাশাপাশি আগে দুই ডোজ গ্রহণ করা ব্যক্তিদের শরীরে টিকার কার্যক্ষমতা দুর্বল হয়ে আসায় সরকারের নতুন সিদ্ধান্ত বুস্টার ডোজ চালুর ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের প্রয়োগের মাধ্যমে রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে রোববার ট্রায়ালের কাজ শুরু হবে উদ্বোধনে তো আর হাজার হাজার লোক থাকবে না কিছু লোক থাকবে হয়তো একাদশো লোক থাকবে বা ২০০ লোক থাকবে এরপরে তো সারা দেশেই আস্তে আস্তে কার্যক্রম বুস্টারে শুরু হয়ে যাবে তবে বিশেষজ্ঞরা বলছেন দেশে এখনো প্রায় ৬০ লাখ প্রবীণ জনগোষ্ঠী এবং ৫ কোটির বেশি সাধারণ নাগরিক রয়ে গেছে টিকার বাইরে বুস্টার ডোজ চালু হলেও টিকার বাইরে থাকা নাগরিকদের নিয়ে বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ তাদের প্রায় ৫০-৬০ লক্ষ মানুষ গ্রামে আছে অথবা অশিক্ষিত বা তাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা না থাকার কারণে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি এবং আওতায় আনতে পারেননি এই মানুষগুলো প্রথম ডোজই পায়নি বুস্টারকে নৈতিকভাবে সিদ্ধ করতে হলে এই ৬০ লক্ষ মানুষকে এই নেটওয়ার্কের আওতায় আনতে হবে স্বল্পতম সময়ে টিকা করোনার বিস্তার ঠেকাতে পারে না জানিয়ে টিকা গ্রহণ করলেও করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা করোনার নতুন ধরন ওমিক্রন আগের যে কোনো ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে ছড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এর গতি এতটাই যে মাত্র দেড় থেকে তিন দিনের মধ্যে সংক্রমণের সংখ্যা হয়ে যাচ্ছে দ্বিগুণ এদিকে যুক্তরাজ্যে একদিনেই ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১০,০০০এরও বেশি মানুষ আর নতুন ধরনটি মোকাবিলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ডস গত মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনা নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয় এক মাস না হতেই ধরনটি বিশ্বের ৯০টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে শনিবার নিয়মিত সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় করোনা ডেল্টা ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ভাইরাসটির নতুন ধরনটি ডব্লিউএইচও আরও বলছে উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের শরীরে ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে যা বেশ চিন্তার আর তাই ধরনটি মোকাবিলার জন্য টিকার উপরই জোর দিচ্ছে সংস্থাটি ইউরোপের দেশে দেশে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাজ্যে শনিবার দেশটিতে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১০,০০০এর বেশি মানুষ এরই মধ্যে লন্ডনে সংক্রমণের মাত্রা বৃদ্ধিকে উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন মেয়র সাদিক খান We're incredibly concerned by the huge surge in the Omicron variant. Over the last 24 hours, we've had the largest number of new cases. এদিকে বড়দিন সামনে রেখে নতুন ধরনটি মোকাবেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে নেদারল্যান্ড রোববার থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সরকার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে সংক্রমণ এড়াতে অপ্রয়োজনীয় দোকানপাট স্কুল বার রেস্তোরাঁ এবং জনসমাগম জানুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত বন্ধ রাখা হবে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ভারত সহ অন্যান্য দেশেও বাড়ছে ওমিক্রনের শনাক্তের সংখ্যা রাহানুল রানা সময় সংবাদ আয়ারল্যান্ডে পাল্লা দিয়ে বাড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাদ যাচ্ছে না শিশুরাও তাই শিশুদের নিরাপত্তায় ৫ থেকে ১১ বছরের সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার এ ঘোষণায় অভিভাবকদের মাঝে ফিরেছে স্বস্তি আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুলের রিপোর্টে বিস্তারিত
আয়ারল্যান্ডে শেষ দু মাসে এমনিতেই করোনা সংক্রমণ বাড়ছিল দ্রুতই, এর মাঝে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন ঢুকে পড়ায় সে সংখ্যা এখন আগের চেয়ে 18% বেশি। এর আগে শিশুদের মাঝে করোনা আক্রান্তের হার কম থাকলেও এখন সে সংখ্যাও বাড়ছে প্রতিদিন। স্কুলগুলো থেকেও সংক্রমিত হচ্ছে শিশুরা, এদের থেকে অনেক অভিভাবকও আক্রান্ত হচ্ছেন। সংক্রমণ রোধে তাই 20 ডিসেম্বর থেকে 5 থেকে 11 বছর বয়সী শিশুদের সবাইকে করোনার ভ্যাকসিন প্রয়োগের ঘোষণা দিল আয়ারল্যান্ড সরকার। সরকারের ঘোষণায় স্বস্তি নেমে এসেছে অভিভাবকদের মাঝেও। এতদিন শিশুদের স্কুলে পাঠিয়ে সংক্রমিত হওয়ার যে সংখ্যা ছিল তা অনেকটাই কেটে যাবে বলে মত তাদের। শিশুদের ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম শুরু হচ্ছে আয়ারল্যান্ডে, এতে করে আমরা অভিভাবকরা অনেকটা স্বস্তি বোধ করছি। আমরা সবাই ভ্যাকসিনেটেড, কিন্তু বাচ্চারা এখনো ভ্যাকসিনের আওতায় আসে নাই। তাই আয়ারল্যান্ড সরকার আগামী 20 ডিসেম্বর নতুন পদক্ষেপ নিয়েছেন 5 থেকে 12 বছরের বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার। আমি আমার বাচ্চাকে দেব আশা করি। এদিকে সংক্রমণ রোধে সোমবার থেকে হোটেল রেস্তোরাঁ বার পাবগুলো রাত 8টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে চালু হয় অত্যাধুনিক বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি, কিন্তু ইন্দোনেশিয়ার তৈরি বগি পরিবর্তন করে নিম্নমানের রেল কোচ দেওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা। প্রশ্ন উঠেছে সেবার মান নিয়েও, এছাড়াও সময়সূচি নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। রেল কর্তৃপক্ষের দাবি সমস্যার সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বেনাপোল থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2019 সালে ইন্দোনেশিয়ার তৈরি অত্যাধুনিক রেল কোচ দিয়ে বেনাপোল ঢাকা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। তবে করোনায় দীর্ঘ 8 মাস বন্ধ থাকার পর আবারও ট্রেনটি চালু হয় ভারতের তৈরি নিম্নমানের বগি দিয়ে। নেই আগের মতো সেবা ও সুবিধাও, এমন অভিযোগ যাত্রীদের। ভাঙাচোরা নড়বড়া বগি দিয়ে কোন রকম জোড়াতালি দিয়ে বেনাপোল এক্সপ্রেসকে আবার নতুন রূপে আনা হয়েছে। এই ট্রেনটির ভেতরে যে অ্যারেঞ্জমেন্ট, মানে রিয়েলি উই আর ভেরি স্যাড। টয়লেট নাই ভালো, বসার জায়গাগুলি ভালো না। আমরা চাই আমাদের এখানে যেটা ছিল ওটাই ফিরে আসুক। সঠিক সময় এই ট্রেনগুলো প্ল্যাটফর্মে এসে পৌঁছে না। এখানে অনেক ইয়ার্ড দরকার, বাট যেটা তুলনামূলক চাহিদা আছে সেই ইয়ার্ডগুলো নাই। স্টেশন মাস্টার বলছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আগে যে ইন্দোনেশিয়ান র্যাক দেওয়ার দ্বারা বেনাপোল রুটে যে আন্তনগর ট্রেন চলত সেটি চালুর দাবি জানিয়েছে, যাহা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি। বেনাপোলের যারা ব্যবসায়ী এবং যারা পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন, এসি পর্যন্ত সেখানে খারাপ। এই অবস্থায় আসলে মানুষ যাতায়াতের অনুপযোগী একটি ট্রেনকে অনতিবিলম্বে আবার সেই নতুন ট্রেন যাতে ফেরত পেতে পারি সেই আহ্বান। ঢাকা রুটে বেনাপোল এক্সপ্রেস খুলনা থেকে বেতনা এক্সপ্রেস ও খুলনা বেনাপোল কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস চলাচল করে। সময় সংবাদ, বেনাপোল। দেশের চাহিদা পূরণে 16 লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানি করতে হয়। তবে আগামী 4 বছরের মধ্যে এই আমদানি নির্ভরতা কাটিয়ে সার রফতানি করতে চায় বাংলাদেশ। এই লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন, বিসিআইসি। সেজন্য 2023 সালের মধ্যেই ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন শুরু করতে চায় শিল্প মন্ত্রণালয়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। 10,460 কোটি টাকা ব্যয়ে নরসিংদীতে চলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনের কাজ। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, কারখানাটি হবে সবুজ শিল্পায়নের আরেকটি মাইল ফলক। এতে উৎপাদন পর্যায়ে নির্গত কার্বন ডাই অক্সাইডের 10% পুনঃশোষণ করে আবার ব্যবহার করা হবে সার উৎপাদনে। এখানে অ্যামোনিয়ার সঙ্গে বাতাস ও পানি যোগ করে তৈরি করা হবে ইউরিয়া। এইটাই একমাত্র প্রথম হতে যাচ্ছে আমাদের দেশে যেটাকে CO2 রিকভার করে প্রোডাকশন 10% বাড়ানো হচ্ছে। মেইন কাঁচামাল হচ্ছে ন্যাচারাল গ্যাস, পানি, এয়ার আর পাওয়ার লাগবে। বিসিআইসির তথ্য, দেশে বর্তমানে ইউরিয়া সারের বাৎসরিক চাহিদা 60 লাখ মেট্রিক টন, এর মধ্যে 16 লাখ মেট্রিক টনের বেশি আসে বিদেশ থেকে। এই কারখানাটি উৎপাদনে গেলে এখান থেকে বছরে পাওয়া যাবে 9,24,000 মেট্রিক টন। সংস্থাটির অধীনে থাকা অন্য 3টি সার কারখানার আধুনিকায়নের ফলে যোগ হবে আরও 1,00,000 মেট্রিক টন ইউরিয়া। এসব পরিকল্পনা কাজে লাগিয়েই সার রপ্তানি করতে চায় বিসিআইসি। সার নিয়ে এর আগেও রাজনীতি হয়েছে, আমরা কোনোভাবেই চাই না যে সার নিয়ে কেউ কোনো রকম কোনো কথা বা উক্তি করার মন্তব্য করার সুযোগ পায়। আমাদের আর সারের কোনো ঘাটতি থাকবে না। উপরন্তু আমি মনে করি 2024 সাল বা শেষের দিকে বা 25 সালে আমরা সার রপ্তানি করতে হবে। এরই মধ্যে 2018 সালের অক্টোবরে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 53 ভাগ। কৃষিখাতের উন্নয়ন বেগবান করতে 2023 সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উৎপাদনে যাওয়ার আশা শিল্পমন্ত্রীর। সাব কন্টিনেন্টেই না, এটা
বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য লেটেস্ট এবং এনার্জি সেভিং প্রজেক্ট। এখানে আমরা বিশ্বাস করি দেশের মধ্যে এটা শেষ করবে, দ্রুত কাজ চলছে যাতে আমাদের সারের ক্ষেত্রে আর কোনো সময় সমস্যা না হয়। দেশের অর্থনীতি কৃষি থেকে সরে ধীরে ধীরে শিল্পমুখী হচ্ছে, তবে সেই শিল্পের কাঁচামালের বড় একটি অংশ আসে কৃষিখাত থেকেই। তাই কৃষির উন্নয়নে এই যে বিশাল অঙ্কের ব্যয় বিনিয়োগ করা হচ্ছে, তা আসলে দিন শেষে কতটুকু সুফল বয়ে নিয়ে আসবে মাঠ পর্যায়ে, এটাই এখন দেখার বিষয়। এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা থেকে কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশ থেকে কর্মী নিতে সরকারের সঙ্গে সমঝোতা স্মারকে সই করতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। এ লক্ষ্যে দেশটিতে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সহ বাংলাদেশের প্রতিনিধি দল। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানিয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের। বাংলাদেশ থেকে সকল সেক্টরে কর্মী আনতে গত 10 ডিসেম্বর মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের চূড়ান্ত আলোচনার পর মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান আনুষ্ঠানিক একটি চিঠিতে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সমঝোতা স্মারক সই এর জন্য মালয়েশিয়ায় আসার আমন্ত্রণ জানিয়েছেন। আর এই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করতে আজ ভোরে মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি এসে পৌঁছান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর নেতৃত্বে 4 জনের একটি বিশেষ প্রতিনিধি দল মালয়েশিয়া এসে পৌঁছেছে। তাদের এই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশন, বাংলাদেশের মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের বিশেষ অনুমতিক্রমে এই প্রতিনিধি দলের কাউকেই কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। তবে দীর্ঘক্ষণ ধরেই সকাল যখন প্লেন থেকে নামার পর কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়েছে সেখানে। আগের চেয়ে এবারের সমঝোতা স্মারকে কিছু বিষয় পরিবর্তন আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে G2G+ পদ্ধতির পরিবর্তে যুক্ত হচ্ছে মালয়েশিয়া রিক্রুটিং এজেন্সি এবং কর্মীদের বাধ্যতামূলক বীমা, সেই সাথে কর্মীদের দেশে ফেরার ব্যবস্থা ও খরচ বহন করতে হবে এসব নিয়োগদাতাদের। চুক্তি মেয়াদে কর্মীদের দায়িত্ব নিতে হবে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলোকেও। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন সময় সংবাদ। জাতীয় দল পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়, অথচ বাংলাদেশে সেটাই নির্দ্বিধায় করে যান বিদেশি কোচরা, আর এর ব্যাখ্যায় গথ বাধা উত্তর দেন বিসিবি কর্তারা। ভিনদেশি কোচদের একচ্ছত্র আধিপত্য বিস্তারের সুযোগ করে দেয় ক্রিকেট বোর্ডই। কোচিং প্যানেল ব্যবস্থাপনায় বিসিবির কার্যক্রমে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। দেশের ক্রিকেটের আলোচিত নানা বিষয় নিয়ে মাশরাফির একান্ত সাক্ষাৎকারের তৃতীয় পর্ব থাকছে আজ। এটা একই রকম স্টেটমেন্ট আসতে বা ক্রিকেট বোর্ড থেকে দিতে, যে সেটা হচ্ছে যে আমরা তো এরকম, বিদেশি কোচরা ওরকম না, ওরা একটু স্ট্রেট ফরওয়ার্ড বা ওরা যে এইভাবে চায়। তো ভাই, ওরা যেভাবে চায় আমাদের চাওয়াটা কি নাই কিছু? আমরা তো অ্যাটলিস্ট রেজাল্ট চাইতে পারি। আসলেই তো অবাক লাগে, নিয়োগ দেয়া কোচকে কিছুই বলতে পারে না বিসিবি। বিদেশি কোচের যাচ্ছে তাই সিদ্ধান্ত কেন মুখ বুঝে সহ্য করা? ম্যাক্সিমাম কোচ এসেই কিন্তু 2 সিরিজ খারাপ দেখেই সিদ্ধান্ত নিয়ে নেয় একে রাখবো না। কিন্তু ও মুমিনুলের হিস্ট্রি সম্বন্ধে কতটুকু জানে? এই জিনিসগুলো আমাদের ক্রিকেট বোর্ডকে আরও প্রপার জাস্টিফাই করা উচিত। ও এসে যেটা বলছে ওরা এরকম চায় আমি এই জন্য এরকম করছি, তাহলে তো মানে ওদের আপনার কোনো সিদ্ধান্তই নাই, তবে আপনারা যে ভ্যালুলেস আমাদের কাছে সেটা প্রমাণিত হচ্ছে। বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতি আর প্রেক্ষাপট না বুঝেই নেওয়া সিদ্ধান্তের ফলাফল তো ভালো হচ্ছে না একেবারেই। নানা রকম উদ্ভট তত্ত্বে দিনকে দিন ড্রেসিং রুমের পরিবেশ হচ্ছে নষ্ট, যা নিয়ে হতাশ সাবেক অধিনায়ক। আপনি জাতীয় দলকে এক্সপেরিমেন্টের জায়গা বানিয়ে ফেলছেন, যেটা খুবই আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। কারণ পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় জাতীয় দলকে কেউ এক্সপেরিমেন্টের জায়গা করে না, আর যদি করেও থাকে সেটা অনলি T20, নট ইভেন ওয়ান ডে ক্রিকেট, নট টেস্ট ক্রিকেট। তো ঘুণাক করেও চিন্তা করে না, সেখানে আমরা এক্সপেরিমেন্ট টেস্ট ক্রিকেট দিয়ে করি। তো এই যে যে বৃহৎ একটা চিন্তা চেতনার গ্যাপ অন্যান্য প্রফেশনাল দলের সাথে, এইখানেই তো আমরা প্রায় 20-25 বছর পিছিয়ে যাই। জাতীয় দলের কোচ নিয়োগের ক্ষেত্রে আরও বিচক্ষণতার পরিচয় দেওয়া উচিত মত মাশরাফির। সবাই সবার মতো মতামত বুঝলেও দিবে, কিন্তু ক্রিকেট বোর্ড তো সবার মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে না। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের খবর। নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সমীকরণ বলছে লঙ্কানদের হারাতে পারলেই ফাইনালের মঞ্চে পৌঁছে যাবে ছোটনের দল। দলগত পারফরমেন্স উপহার দিয়ে শিরোপার দৌড় গোড়ায় যেতে বদ্ধপরিকর মারিয়া মান্ডা মণিকারা। সেই সঙ্গে জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত বলে জানিয়েছেন টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৭টায়। সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপের এবারের আসর রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় দুই টেবিল টপার লড়বে শিরোপার জন্য। সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে নেপাল, সমান পয়েন্ট নিয়ে দুয়ে বাংলাদেশ, আর ৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ভারত। নিজেদের চতুর্থ ম্যাচে মারিয়া মান্ডাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কোনো জয়ের দেখা না পেয়ে এরই মধ্যে বিদায় নিয়েছে লঙ্কানরা, তাই সমীকরণ বলছে ম্যাচ জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক বাংলাদেশের। নেপালের বিপক্ষে ড্র, ভুটানকে বড় ব্যবধানে হারানোর পর ফেভারিট ভারতের বিপক্ষে জয়, সব মিলিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলার জয়িতারা। এবার শ্রীলঙ্কা বধ করে শিরোপার মঞ্চে জায়গা করার প্রত্যয় তহুরা আখি রিপাদের। যদিও ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন আর জিম করে ব্যস্ত সময় পার করেছে ছোটন শিশুরা, স্বস্তির খবর দলে কোনো ইঞ্জুরি নেই। ইন্ডিয়ারা হারাইতে পারছি আর আমরা হচ্ছে ফাইনালের কাছাকাছি গেছি, ফাইনালে এখনো যাই নাই, যেহেতু এখনো শ্রীলঙ্কার টিম বাকি আছে আর আমরা যদি ওদের হারাইতে পারি তো অবশ্যই ফাইনাল। যেহেতু বিজয়ের মাস, সেক্ষেত্রে আমাদের অবশ্যই দেশবাসীদেরকে ভালো খেলা উপহার দিতে হবে। এদিকে আসলে দলের ফুটবলারদের পারফরমেন্সে সন্তুষ্ট টিম ম্যানেজমেন্ট। মাঠের সুবিধার পাশাপাশি জয়ের ধারাবাহিকতা বজায় রেখে ফাইনাল খেলতে লাল সবুজরা শতভাগ প্রস্তুত। এই মেয়েরা কিন্তু যথেষ্ট ডিসিপ্লিনের ভিতরে আছে, যথেষ্ট পরিশ্রম করছে, ভোর ৫টা থেকে প্র্যাকটিস করে, যখন যেই ক্লাসটা করা দরকার সেই ক্লাসটা করছে। পল স্মলির অধীনে প্রত্যেকটা ক্ষেত্রে তারা পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু কিন্তু পালন করছে। একটা ভালো ফুটবল খেলবে এবং ভালো ফুটবল খেলে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। প্রত্যেকটা মেয়ে ১৫, ১৬, ১৮, তারা কিন্তু তাদের যোগ্যতা দিয়ে তাদের প্রমাণ করেছে। অতএব এই ১৯ও তাদের যোগ্যতা দিয়েই তারা প্রমাণ করবে। বয়সভিত্তিক পর্যায়ে এর আগেও বেশ কবার সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সফলতার অনুপ্রেরণা সঙ্গী করে এবারও ট্রফি জিতবে ছোটন বাহিনী, এমনটাই প্রত্যাশা সবার। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে শতার্ধ ও ফ্রন্টলাইনারদের বুস্টার ডোজ দেওয়া শুরু আজ। পর্যায়ক্রমে শুরু হবে সারা দেশে। বয়স্কদের বড় অংশকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালুর সমালোচনা। এবং বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া, সমঝোতা স্মারক সই আজ। কুয়ালালামপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রী সহ প্রতিনিধি দল। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।